দর্শক, অনেক রাতে দুটি শিরোনাম দেখছি চ্যানেল 24-এ। একটা হচ্ছে গ্রেফতার অভিনেত্রী সমি কায়সার, আরেকটা হচ্ছে যে চট্টগ্রামের নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং আহত হয়েছে 12 জন। চট্টগ্রামে হাজারি গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা, আহত 12। এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, আইনশৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করা, আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া, একটা বেপরোয়া পরিস্থিতি কিন্তু এখন মোকাবেলা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এবং অনেক ক্ষেত্রেই অবনতি হয়েছে, চুরি ডাকাতি রাহাজানি বেড়েছে, তার মধ্যে আবার পুলিশ এই আইনশৃঙ্খলা মানে উন্নয়নের বদলে বা দুর্বৃত্তদের হাতে তারা নিজেরাও আক্রান্ত হচ্ছে। তো এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একটা অভিযান দরকার ছিল, সেই অভিযানটা যতটা জরুরি ততটা কিন্তু গুরুত্বহীন। আমি মনে করি যে সমি কায়সারের পিছনে সময় ব্যয় করা, এইসব পচা জিনিস নিয়ে নাড়াচাড়া কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তাও রাতের বেলায় সমি কায়সার কি এমন অপরাধী, কি এমন ঘটনা যে তাকে গ্রেপ্তার করার জন্য রাত দুপুরে পুলিশকে ছুটতে হলো? বরং রাত দুপুরে পুলিশ যদি এলাকায় এলাকায় যায়, কোথায় কোথায় আইনশৃঙ্খলার সমস্যা হচ্ছে, কোথায় বা মানুষের নিরাপত্তার সমস্যা হচ্ছে, সেগুলি জরুরি, এই গ্রেপ্তার কি খুব জরুরি? সমি কায়সার কি, আমি তো পুরো রিপোর্ট পড়লাম যুগান্তরে, যে রিপোর্টটা তাতে আমি বুঝতে পারলাম তেমন কিছুই না। যেহেতু সে আওয়ামী লীগ ঘরানার, এটা একটা আবার সে অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভিস্ট নিঃসন্দেহে, সেইগুলি নিয়ে তো আমরা বারবার আলোচনা করি যে এই যে শিল্পী সাহিত্যিক অভিনেত্রী অভিনেতা, তারা গত 15 বছরে যে তাদের একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটের একজন ওই যে তাপস সঙ্গীত শিল্পী, সেও অ্যারেস্ট হয়েছে। এই যে মাখামাখি, ক্ষমতার সাথে মাখামাখি, এই মাখামাখিটা ভালো না, মানুষ সেটা ভালোভাবে নেয়নি এবং তারা রাজনৈতিক ক্যাডারদের মতন আচরণ করেছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই আন্দোলন নিয়ে কটূক্তি করেছে, জিয়াউর রহমানের উপর কটূক্তি করেছে, মোট কথা আওয়ামী লীগের নেতা কর্মীরা যা যা করে সবকিছু কিন্তু করেছে। কিন্তু তারপর আমি মনে করি যে এইগুলি তো শেষ হবে না, এরকম অসংখ্য আছে। আজকে অভিনেতা অভিনেত্রী বলে তারা টার্গেটেড হচ্ছে, তো আওয়ামী লীগের তো অনেকেই কটূক্তি করেছে, সেই বড় বড় রাঘব বোয়ালরা কোথায়, কোথায় ওবায়দুল কাদের? বিচার যে হবে, বিচারের কাঠগড়ায় আমি তো দেখছি যে কেউই নেই তেমন গুরুত্বপূর্ণ, যে কোথায় বেনজির, কোথায় মনিরুল, কোথায় হারুন, তারাই তো নাই। তো তাদেরকে খুঁজে বের করা, বরং ওইগুলির উপর কনসেন্ট্রেট করা উচিত। আমি এর আগেও কিন্তু বহুবার বলেছি যে এগুলি এমনি সামাজিকভাবে তারা নিঃশেষ হয়ে গেছে, এরা আর কোথাও মানে বড় ধরনের ভুল যদি না হয় এবং যদি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি দেশটা সামনে এগোতে থাকে, তাহলে এরা কিন্তু সবসময় ঘৃণিত থাকবে, সবসময় মানুষ তাদেরকে ত্যাগ করবে, পরিত্যাগ করবে। তো ওইটা জরুরি, এইটা গ্রেপ্তার করা, পুলিশ রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ, আর এই উত্তরার সবচেয়ে খারাপ অবস্থা আইনশৃঙ্খলা, দুটি জোন মোহাম্মদপুর আর উত্তরা, তো উত্তরা পুলিশের ওই সমীর পিছনে না ছুটে, মানে এই পচা গন্ধ জিনিস ঘাটাঘাটি না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত। আজকে দেখেন ওই যে চট্টগ্রাম, যেটা আর একটা বললাম যে স্কোয়াডে দেখলাম যে চট্টগ্রাম নগরীতে পুলিশের উপরে হামলা হচ্ছে, তাহলে পুলিশের শক্তি দরকার, অপরাধীদের নিয়ন্ত্রণ করা দরকার। এখন এই মুহূর্তে যাদের গ্রেপ্তার করা দরকার জরুরি, সেই তালিকাটা থাকা দরকার, মানে গ্রেড এ বি সি, আগে এর পর্বটা শেষ হওয়ার পরে বি সিতেও হাত দেওয়া উচিত। তো সমি কায়সারের অবস্থান কোথায়? আমি তো মনে করি সির উপরে হবে না, বি ক্যাটাগরিতেও পড়ে না, এসব গান্দা জিনিস নিয়ে ঘাটাঘাটি। সমি 90-এর দশকে একজন নাম করা অভিনেত্রী ও পরবর্তীতে প্রযোজক হিসেবে কাজ করেছেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনক জাহান। কি একটা ঘটনা, 5ই আগস্টের পর মানে গ্রেপ্তার হচ্ছে দলের নেতাকর্মী, আর এই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী। তো বিতর্কিত মন্তব্য করেছে, জিয়াউর রহমানকে কটূক্তি করেছে, সমি কায়সারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে, সবই বুঝলাম, কিন্তু এইগুলি কেন, কি দরকার? আমার কথা হলো যে এইগুলি দরকার নেই, বরং যেটা দরকার রাঘব বলদেরকে ধরা, তারপরে ব্যবসায়ী রাঘব বলদের তো
কেউই ধরা পড়েনি এখনো। রাজনীতি এবং ব্যবসায়িক যারা খুব বল তাদেরকে ধরা দরকার। আরেকটা দরকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেখানে মনোযোগী হওয়া দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।